থেকে যদি আমরা ইমানের সাথে বিদায় নিতে চাই চারটা আমল যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন যখন দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন ইমানের সাথে নিয়ে যাবেন ইমানের সাথে মরতে চাই এটা আমাদের সকলের তামান্না ঠিক না সবাই চাই আমরা যেন ইমানের সাথে মরতে পারি কারণ মরণকালে যদি আমার ঈমানই না থাকে তাহলে আমার এই জীবনের কোনো মূল্য থাকলো না এই জন্য চারটা আমল করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করবেন এক নম্বর হলো শকর এক নম্বর কি শকর আদেই করা আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছেন এই নিয়ামতের শকর আদেই করা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন شكرتم لأزيدنكم ولئن إن كفرتم إن عذابي لشديد الله رب العالمين بولين جدي تم الله رنعمت بور আমি আল্লাহর নিয়ামত পর পর আমি আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করো আমি আল্লাহ অবশ্যই তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিব সুহান আল্লাহ বলি আমার নিয়ামত পাওয়ার পরে শুকুর আদায় করলে আমি আল্লাহ নিয়ামত কে আরো বৃদ্ধি করে দিব আর যদি আমার নিয়ামতির অকৃতজ্ঞ তবে জেনে রাখো আমার শক্ত আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামত তিরিশ আদায় করতে হবে কারণ হলো আজকে আমি ভালো আছি আমার চেয়েতে অনেক খারাপ মানুষ দুনিয়াতে আছে আমার হাত আছে আমার পা আছে আমি কথা বলতে পারি জবান আছে আমার চোখ আছে চোখ দ্বারা দেখতে পারি আল্লাহর অনেক বান্দা আছে যাদের হাত নাই হাত দ্বারা কোনো কিছু স্পর্শ করতে পারে না যাদের পা নাই পা দ্বারা হাঁটতে পারে না চলতে পারে না দিলের ভিতরে বড় কষ্ট অনেকের চোখ নাই চোখের পাওয়ার নাই চোখ দাঁড়াতে কোনো কিছু দেখতে পায় না তাদের অন্তরের ভিতরে কি পরিমাণ কষ্ট নিজের স্ত্রীকে দেখতে পারে না নিজের সন্তানকে দেখতে পারে না নিজের মা বাবাকে দেখতে পারে না দুনিয়াটা কেমন তারা দেখতে পারে না অন্তরের ভিতরে অনেক কষ্ট আজকে আমি এসির ভিতরে আর কন্ডিশনের মধ্যে ঘুমাচ্ছি কিন্তু অনেক রাস্তায় অনেক বাচ্চারা পড়ে আছে। যারা রাতের বেলা বিছানা পায় না শীতের দিন একটা কাতার ব্যবস্থা তাদের হয় না রাস্তার কিনারায় কিনারায় তারা পড়ে থাকে রাত্রি যাপন করে এই জন্য হালতে রেখেছেন সদা সর্বদে হালতের শুকু আদায় করতে হবে তাহলে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া সম্ভব হবে যদি ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে চাই দুই নাম্বার আমল হলো ধৈর্য ধারণ করা যিনামরা মুলকি ধৈর্য ধারণ করা কারণ বিপদ মুসিবতে দ্বারা বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে যারা صبر ইখতিয়ার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে পুরস্কার ঘোষণা করছেন ইনমা ইওয়াফাস সাবিরুনা পাক রব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণ করবে যারা সবর এক্তিয়ার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থা করে দেন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত পুরস্কারের ঘোষণা রয়েছে যারা ধৈর্য ধারণ করবে এজন্য ইমানের সাথে যদি আমরা বিদায় নিতে চাই তাহলে এই দরজার আমল আমাদের কি বেশি বেশি করতে হবে অদৈর্য হওয়া যাবে না কোনো টেনশন বিপদ মুসিবত আসলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইতে হবে তিন নম্বর আমল হলো যদি ইমান নিয়ে মরতে চাই যদি ইমান নিয়ে বাঁচতে চাই তো বার উপরে কাম থাকতে হবে গুনা হয়েছে তো সাথে সাথে আল্লাহর কাছে তো করতে হবে কারণ যেই ব্যক্তি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর সাথে সাথে মাফ করে দেন সোমান কোন ব্যক্তি যখন গুণা থেকে তো বা করে তখন তার অবস্থাটা এমন হয় যেন সে জীবনে করে না যেন জীবনে সে কোনোদিন গুনাই করে নাই অবস্থাটা তার এমন হয়ে যায় আল্লাহ তাকে এমন পুত পবিত্র করে দেন। করে বিশ্বনবী সাল্লা সাল্লাম যার জীবনে কোনো গুণা নাই এরপরেও তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে তৌবা করতেন আল্লাহর কাছে ইস্তেক ফর পড়তেন এই জন্য মোমেন যারা বেশি বেশি আল্লাহর কাছে তৌবা করবে কারণ যারা বেশি বেশি তৌবা করবে তারা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে চার নম্বর আমল যদি দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নিতে চাই যে কোনো সমস্যায় পড়ে যাইব আল্লাহর কাছে আশ্রয় চাইব আল্লাহর আল্লাহর কাছে কাছে সাহায্য যদি আমরা সাহায্য চাই আল্লাহর সাহায্য কিন্তু আমাদের কাছে আছে চাইতে জানি না যদি চাই আল্লাহ পাক সাথে সাথে আমাদেরকে সাহায্য করবেন আর আল্লাহর সাহায্য যদি আমরা পেয়ে যাই এই দুনিয়াতেও সফল পরকালেও সফল ঠিক কিনা আল্লাহর সাহায্য যদি আমরা পেয়ে যাই দুনিয়াতেও সফল পরকালেও সফল এই জন্য এই চারটা আমল যদি আমাদের জারি থাকে কয়টা আমল এই চারটা আমল যদি আমরা জারি রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করবেন দুনিয়া থেকে আমরা ইমানের সাথে বিদায় নিতে পারবো আমল হলো আল্লাহর আল্লাহ শোক করা দুই নম্বর যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এই চারটি আমল থাকলে আল্লাহ পাকুর আলামিন দুনিয়াতেও আমাদেরকে সাহায্য করবেন পরকালেও আমাদেরকে সাহায্য করবেন দুনিয়া থেকে আমরা ইমানের সাথে বিদায় নিতে পারি